দশপল্লার বিভিন্ন স্থানে আজ বহু আনন্দ উল্লাসর সহ 78তম স্বাধীনতা দিবস পালন হয়ে যাই। দশপল্লা এনএসি কার্যালয়ে অধ্যক্ষা পুনম প্রিয়দর্শিনী তত্ত্বাবধানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এতে কার্যনির্বাহী অধিকারী চন্দ্রশেখর বারিক, সমস্ত কাউন্সিলর, সমস্ত কর্মচারী উপস্থিত থাকলে। সেইভাবে দশপল্লা থানা অধিকারী মুকেশ কুমার বেহেরা পতাকা উত্তোলন করে, মধ্যখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসটার সরপঞ্চ সস্মিতা প্রধান পতাকা উত্তোলন করে, মধ্যখণ্ড ফাঁডিঠার ফাঁডি অধিকারী ধীরেন্দ্র পাত্র পতাকা উত্তোলন করে, মধ্যখণ্ড মেডিকালে ডাক্তার স্মৃতিরঞ্জন মাহান্তি পতাকা উত্তোলন করে, মধ্যখণ্ড হাইস্কুলে মধ্য প্রধান শিক্ষক রামকৃষ্ণ প্রধান পতাকা উত্তোলন করে। দশপল্লার বলভদ্রকরঙ্ক রিপোর্ট, ব্ল্যাক ইট নিউজ, ওড়িয়া।